কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। চিকিৎসক অনুপম ধরের ক্ষেত্রে এই প্রবাদ বাক্য একেবারে উপযুক্ত। চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে রোগী দেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজে হাতে প্রতিমা গড়েন এই চিকিৎসক, আর তার হাতে গড়া সেই প্রতিমাই পূজিত হন নিজের বাড়ির দুর্গাপূজয়। এক সময় বাংলাদেশে এই পারিবারিক পূজোর সূচনা হলেও পরবর্তীতে অনুপম ধরের পূর্বপুরুষেরা বারাসাতে নবপল্লী ভদ্রবাড়ি সংলগ্ন এলাকায় বসবাস শুরু করেন। বিশেষ কারণে দীর্ঘ কয়েক বছর প্রতিমা ছাড়াই শুধুমাত্র ঘট প্রতিষ্ঠা করে পূজোর আয়োজন হয়েছে এই বাড়ির দুর্গাপূজয়। গত সাত বছর ধরে প্রতিমা তৈরি করে পূজোর আয়োজন হচ্ছে, আর এই সাত বছর ধরেই নিজের বাড়ির প্রতিমা নিজে হাতে তৈরি করেন চিকিৎসক অনুপম। কর্মজীবনে নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ফাঁকেই সময় বের করে এই কাজে নিজেকে নিয়োজিত করে আসছেন তিনি। ছোটবেলা থেকেই মাটি দিয়ে নানা জিনিস বানানোর শখ ছিল অনুপমের। পরবর্তীতে সেই শখ নেশায় পরিণত হয়, আর তার থেকেই প্রতিমা গড়ার কাজে হাত লাগান তিনি। এই মুহূর্তে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অনুপম এবছরও নিজের বাড়ির জন্য দুর্গা প্রতিমা তৈরি করছেন। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি মাটির কাজ করতে খুব ভালোবাসি, তো সেই জন্যই ছোটবেলার থেকে করে করে হচ্ছে আজ এতটা অবধি শিখেছি নিজের থেকে, মানে করতে করতে যা সেই জন্য আমি করি, নিজের ইচ্ছা, এটা আমার প্যাশন বলতে পারেন একটা, তো সেই জন্যই আমি করি। কাজের মাঝখান দিয়ে সময় বের করে মোটামুটি আমার এই প্রতিমা করতে সময় লেগে যায় 3 থেকে 4 মাস, তো ধীরে ধীরেই করতে থাকি যেহেতু নিজেকেই করতে হয়। আমি দুর্গা প্রতিমা করছি এইটা নিয়ে 7 বছর হলো। তার আগে আমি সাধারণত বাড়ির জন্য কালী প্রতিমা করতাম, তো দুর্গা প্রতিমাটা 7 বছরের, আর রীতিমতো প্রতি বছরই আগে দুর্গা পূজা করতাম, এবার এখন একটু আস্তে আস্তে বেশি প্র্যাকটিস করি মাঝে মধ্যে ছোট। এবার সময়টা যখন আমি ওখানে সপ্তাহে তো একদিন বা দুদিন আমার ছুটি থাকে, সেই যখন আমি পুরুলিয়ায় আমার পোস্টিং, পুরুলিয়া এসএনসিউতে মেডিকেল কলেজে আমার পোস্টিং আছে এখন, ওখান থেকে আমি যখনই বাড়িতে আসি তখন মাঝে মধ্যে এমনও হয় যে কাজের জন্য 10টা 11টা অবধিও কাজ করি রাত্রিবেলা। আমার সাধারণত বাইরে যাওয়া কোথাও হয় না, তো এই পুজো আসছে বলেই সারাও এই যখন থেকে প্রতিমাটা চালু হয় আর কোথাও অন্য কোনো কাজই হয় না আমার। চিকিৎসকের বাড়ির এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। এই বাড়ির পুজোয় প্রতিমা নিরঞ্জন হলেও দুর্গাপুজোয় ব্যবহৃত ঘট বাড়ির ঠাকুর দালানে ফের প্রতিষ্ঠা করে সেই ঘটকেই মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। পুজোয় বাইরের তৈরি কোনো মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির পুজো সম্পর্কে চিকিৎসকের দিদি জানালেন, ষষ্ঠীর দিন সকাল আমাদের কল্পারম্ভ শুরু হয়। কল্পারম্ভ আমাদের কল্পারম্ভতে ভোগ হয়, মায়ের পুজো টুজো হয়, সেই ঠিক সপ্তমী পুজোর দিন যেরকম ভোগ টোক হয় সেরকমই হয়। আর সন্ধ্যাবেলায় আমরা সব ঘট ভর্তি করে মেয়েরা গিয়ে ঢাক ডোল বাজিয়ে, পুকুর আছে নিজেদের পুকুর, পুকুরে ঢাক ডোল পিটিয়ে মাকে বরণ করে পুজোটো ঘট ভর্তি করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের রোজ 4 দিনই ভোগ হয়। সপ্তমী পুজোর দিন 5 কিলো চালের আমাদের নিত্য ভোগ হবে, 2.5 কিলো দুধের পায়েস করতেই হবে মাকে, আর পিঠে পুলি পায়ে লুচি ওগুলো সব দিতে হবে। আর সন্ধ্যাবেলায় আর আমাদের বাড়িতে পুজোতে কেনা মিষ্টি দেওয়া যাবে না, আমরা নিজেরা কিনতে পারবো না, যদি কেউ আত্মীয় স্বজন এসে মিষ্টিটা দেয় তাহলে আমরা দিতে পারবো। অনুপম যেহেতু দূরের জেলা হাসপাতালে কর্তব্যরত তাই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে প্রতিমা গড়ার কাজ করেন, আর সেই কারণে প্রতিমা তৈরি করতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। তার এই প্রতিভায় গর্বিত পরিবারের সদস্যরাও। যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে, যোগাযোগ 8167734766।